আজকে যে দাদুমনি স্কুলে যে তিন মনীষী অর্থাৎ বিবেকানন্দ, বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন হলেন, তো আপনি এটা নিয়ে কি বলবেন? কি বিদ্যালয়ে এই মনীষীদের মূর্তি স্থাপনের ক্ষেত্রে আমাদের বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের ক্ষেত্রে আমরা দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়কেই আমরা আহ্বান জানিয়েছি, প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যে প্রতিটি বিদ্যালয়ের সম্মুখভাগে বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে আমাদের এই মহকুমার একজন অধিবাসী হিসেবে আমাদের এই প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বর্ণপরিচয়ের স্রষ্টাকে স্মরণ করার জন্যে তার মূর্তি স্থাপনের আমরা আবেদন জানিয়েছি। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে এই দাদুমনি উচ্চ বিদ্যালয়ের এখানে বিদ্যাসাগর মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে আগামী দিনে এই মনীষীদের চর্চা এবং মনীষীদের নিয়ে তাদের জীবন চর্চা সামান্য কিছুটা অংশ যাতে আমাদের বাড়ির ছেলে মেয়ে থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা তাদের আদর্শকে সেই উদ্দেশ্য সামনে রেখেই এই মনীষীদের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের আজকে যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার মনে করি এটা ভালো কাজ। এই বিদ্যালয়ের পরিচালক কমিটি ও বিদ্যালয়ের শিক্ষিকা শুভানুদায়ী মানুষজন যারা সাহায্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান যাতে করে আগামী দিনে প্রত্যেকটি বিদ্যালয়ই এই মনীষীদের মূর্তি স্থাপন করতে পারে তার জন্য।